চট্টগ্রামের ফটিকছড়িতে বজ্রপাতে চার কৃষকের 60টি গরুর মৃত্যু হয়েছে। বাংলাদেশে প্রতি বছর 200রও বেশি মানুষ মারা যান বজ্রপাতে। এখন পর্যন্ত 2021 সালে মৃত্যুর সংখ্যা 2। শনিবার সকাল 6:30টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের 3 নং ওয়ার্ডের কালাপানি এলাকায় মৃত শামসুল আলমের বাড়িতে এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, সকালের মুষলধারা বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিল। এ সময় ওই এলাকার মৃত শামসুল আলমের ছেলে মোহাম্মদ আব্দুর রহিমের 3টি, মোহাম্মদ ফোরকানের 2টি, মোহাম্মদ করিমের 1টি, মোহাম্মদ শফিউল আলমের 1টি সহ মোট 60টি গরু গোয়ালঘরে বাঁধা অবস্থায় মারা যায়। একই পরিবারে একসঙ্গে 60টি গরু মারা যাওয়া একেবারে নিঃস্ব হয়ে গেছে। এতে প্রায় 6 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। ওই এলাকার বাসিন্দা মারুফ হোসেন রিফাত জানান, আসলে ক্ষতিগ্রস্তরা খুবই গরিব মানুষ, দিন আনে দিন খায়। এমন রমজানের দিনে তাদের এ ক্ষতি সত্যি বেদনাদায়ক। কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ দিদারুল আলম বলেন, সকালে বজ্রপাতে 60টি গরু মারা গেছে, তারা খুবই গরিব মানুষ, পাহাড়ে থাকে। একসঙ্গে একই পরিবারে গরুগুলো মারা যাওয়াতে তাদের বেশ ক্ষতি হয়েছে। আমি বিষয়টি উপজেলা পরিষদকে অবগত করেছি।